ভয়াবহ সেই দৃশ্য দেখে রোহিতের হাড় হিম হয়ে গেল। হঠাৎ একটা কুকুর রোহিতের দিকে মুখ তুলে তাকালো, আর তখনই রোহিতের মনে হলো এই কুকুরগুলো এইবার তার ওপর ঝাঁপিয়ে পড়বে আর গলার টুটিটা ছিঁড়ে ফেলবে এবং ওকেও ওইভাবেই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। এই অবস্থাতেও শরীরের সমস্ত শক্তি দিয়ে সে নিজেকে টেনে ওইখান থেকে বিল্ডিংয়ের একদিকে ঝোপটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে।